তেলটা গরম হয়ে গেছে, আমরা কচুর লতি রান্না করব। আমরা একটু তেলটা গরম হয়ে গেছে, কালো জিরা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, যতটা লতি ততটা মাপ করে হলুদ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, দু চামচ হলুদ, নুন আন্দাজ মতো, হালকা ভেজে রেখেছিলাম লতিগুলো দিয়ে দিলাম। চিনি দিয়ে দেবো, লতিটা তো অনেকটা বেশি, তাই জল দিয়ে ঢেকে দেবো। আমাদের লতি হয়ে গেছে একদম, দেখুন শুকনো শুকনো করে খুলেছি, এটা নামাবো। আমাদের লতি হয়ে গেছে, এটা ভাত দিয়ে খেতে হবে, দারুণ লাগবে খেতে।